পানি বৃদ্ধির খবর জানতে এখন আমরা যাচ্ছি লালমনিরহাটে, সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি হায়দার আলী বাবু। বাবু, পানি বৃদ্ধির খবর আমাদেরকে জানান এবং লালমনিরহাটে এই যে পানি বৃদ্ধি পেয়েছে, এখানে প্রশাসন কি করছে? আপনারা এখন পর্যন্ত, আজকে দুপুর পর্যন্ত লালমনিরহাটের বন্যা পরিস্থিতি বলতে গেলে অপরিবর্তিত আছে। তবে গত তিন দিনের মুষলধারে বৃষ্টির পর আজকে দিন বাড়ার সাথে সাথে প্রচণ্ড রোদ দেখা দিয়েছে। আমি আপনাকে একটু পানি উন্নয়ন বোর্ডের তথ্য জানিয়ে রাখি। গতকাল সকালে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি ছিল বিপদসীমার 40 সেন্টিমিটার উপরে। তবে দিন বাড়ার সাথে সাথে কালকে বিকেলে সেটা বিপদসীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। কিন্তু গত রাতে আবারও পানি বেড়ে আজকে সকালে 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়, কিন্তু দিন বাড়ার সাথে সাথে বর্তমানে 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র যেটা বলছে যে বাংলাদেশের উজানে ভারতে আজকে সকাল পর্যন্ত ভারী বর্ষণ হয়েছে, সেই পানিগুলো বাংলাদেশের দিকে গড়িয়ে আসতে আজকে হয়তো রাত পর্যন্ত সেই পানি গড়িয়ে আসবে। তো পূর্বাভাস কেন্দ্র যেটা সুখবর দিয়েছে তাদের ভাষায় যে এই স্বল্পমেয়াদী বন্যার পানি আজকের রাতের মধ্যে বা কালকে সকাল থেকে কমতে শুরু করবে। এদিকে জেলার 5 উপজেলার বিভিন্ন ইউনিয়নে, নদী তীরবর্তী বিভিন্ন গ্রামের মানুষ যে পানিবন্দী রয়েছেন তারা নানা ধরনের দুর্ভোগে রয়েছেন। রাস্তাঘাট ভেঙে গেছে, অনেকের চলাচলে সমস্যা হচ্ছে, বিশুদ্ধ পানির সমস্যা দেখা দিয়েছে। আর জেলা প্রশাসন ইতিমধ্যে শুকনো খাবার ও ত্রাণ বিতরণ শুরু করেছে। আপনার আফসানা, এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।